আমাদের বাংলাদেশের জনপ্রিয় বক্তা যারা কোরআন হাদিসের সঠিক কথাটি উপস্থাপন করেন। আসুন সবাই মিলে তাদের দিকে এক দৃষ্টিতে তাকাই। আমি কিভাবে আল্লামা আহমেদ শফি হুজুরের বদনাম করব, যিনি অসংখ্য আলেমদের ওস্তাদ। আমি কিভাবে মুফতি ফয়জুল করিম শায়েখ চরমোনাইয়ের বিরোধিতা করব, যার বয়ানে অসংখ্য মানুষ আল্লাহর পরিচয় লাভ করেছে এবং বাতিলের বিরুদ্ধে সোচ্চার সবসময়। আমি কিভাবে হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের গীবত রচনা করব, যার ওয়াজ শুনে চোখের পানি চলে আসে, যুবকেরা গান ছেড়ে ওয়াজ শুনে। আমি কিভাবে মিজানুর রহমান আজহারির উচ্ছা রচনা করব, যার কাছ থেকে শিখেছে কিভাবে সঠিক কথাটিও সহজ করে উপস্থাপন করা যায়। আমি কিভাবে আল্লামা মামুনুল হক সাহেবের অকৃতজ্ঞ হব, যার হুঙ্কার শুনলেই ইমানি চেতনা বেড়ে যায়। আমি কিভাবে তাবলিগ জামাতের প্রতিপক্ষ হব, যাদের মেহনতে পথহারা মানুষ পথ ফিরে পায়। আমি কিভাবে আলিয়াকে হো করব, যারা কোরআনেরই খাদেম। আমি কিভাবে কওমিদের পরচর্চা করব, যাদের মেহনতে হাজার হাজার ইমাম খতিবের জন্ম হয়। আলেমদের ফতোয়া নিয়ে সমস্যা হলে আলেমরা বুঝবে, আমাদের এ নিয়ে মাতামাতি না করাই উত্তম। আমার বিরোধী দল হবে কাফের, আমার প্রতিপক্ষ হবে জালেম, আমার শত্রু হবে মুনাফেক। ওনারা সবাই একটি বৃক্ষের ভিন্ন ভিন্ন শাখা, বৃক্ষটির নাম ইসলাম। আসুন আমরাও সেই বৃক্ষের একটি পাতা হই।